আজ কিন্তু একেবারে অ্যাক্রেলিক অ্যাক্রেমিন দুইটা কালার নিয়ে চলে এসেছি। অনেকেই প্রশ্ন করেন যে এই ধরনের কালারগুলো কোথা থেকে পাই, কত টাকা দাম, কিভাবে আমরা এগুলো সংগ্রহ করব, তার সাথে আপনি যে হ্যান্ডপেইন্টের ব্রাশগুলো ইউজ করেন এগুলো কত নাম্বার, কোন ফুলের জন্য কোন শেপটা বেশি ভালো হয়, তার সাথে নতুনদের জন্য কতটুকু জিনিসপত্র কিনে হ্যান্ড পেইন্ট আপনি শুরু করতে পারবেন, কি কি থাকলে হ্যান্ড পেইন্টটা একেবারে খুব সহজে করে নিতে পারবেন, খুব বেশি উপকরণ হয়তো আপনাদের কেনা লাগবে না, সব কিছু মিলিয়েই আজকে ডিটেলস আপনাদেরকে একই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ জানাচ্ছি। তার সাথে প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, শারমিনিমাস ওয়ার্ল্ডের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক আপুদেরই প্রশ্ন থাকে ব্লক প্রিন্ট এবং হ্যান্ড পেইন্ট করতে আমি কোন জায়গা থেকে কালার নিয়ে আসি, কত দাম, বিভিন্ন ধরনের প্রশ্ন। তো সেখান থেকে আজকে আমি হ্যান্ড পেইন্টের একটা কালার এবং যাবতীয় যা যা লাগে হ্যান্ড পেইন্টে সব কিছুই আমি এখানে নিয়ে বসে গিয়েছি। আর এখানে যত জিনিস দেখছেন, নতুন যারা হ্যান্ড পেইন্ট শুরু করছেন তাদের কিন্তু এত জিনিস কিছুই লাগবে না। ভিডিওতে আমার সাথেই থাকবেন, আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব কয়টা উপকরণ থাকলেই আপনারা হ্যান্ড পেইন্ট শুরু করতে পারবেন। তো এখানে দেখছেন ছোট্ট একটা বোতল, কাঁচের বোতল, এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার। আর তার পাশে যে প্লাস্টিকের বোতলে আছে এটা হচ্ছে অ্যাক্রেমিন কালার, আর এই অ্যাক্রেমিন কালারটা কিন্তু রেডি কালার। অনেকেই অ্যাক্রেমিন এবং অ্যাক্রেলিক কালার গুলিয়ে ফেলেন, তো আজকে একেবারে পার্ট টু পার্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। তো ছোট্ট যে বোতলটা দেখছেন এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার, আর এই অ্যাক্রেলিক কালারটা কিন্তু ইন্ডিয়ান যে কালারটা সবাই বলে থাকি সেটাই, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কালার। তো দুইটা রেড কালার আমি এখানে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও এটা প্লাস্টিকেরটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, তবুও অ্যাক্রেমিন কালারটা কিন্তু একটু ঘন হয় আর অ্যাক্রেলিক কালারটা পুরোটাই রেডি কালার। এখন আপনাদেরকে আমি অ্যাক্রেলিক কালার নিয়ে একটু কথা বলি। অ্যাক্রেলিক কালারের যে বক্সটা এখন দেখতে পাচ্ছেন, এই বক্সটা পুরোটাই অ্যাক্রেলিক কালারের একটা বক্স। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্রেলিক কালার্স সানফ্লাওয়ার কিট, আর তার সাথে 10 শেডস এখানে লেখাই আছে। তো 10টার ভিতর থেকে আমার কয়েকটা কালার শেষ হয়ে গিয়েছে, এই জন্য এখানে 6টা কালার রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইরকম একটা বক্সে আপনারা অ্যাক্রেলিক কালার কিনতে পেয়ে যাবেন বিভিন্ন স্টেশনারির দোকান, লাইব্রেরি এবং যেখানে রং বিক্রি হয়, তাছাড়া আপনারা যে লেস পুতির দোকান আছে যেখানে ডাইসের ব্লক প্রিন্টের ডাইস থেকে শুরু করে আপনারা সব ধরনের রং এখানে পেয়ে যাবেন। তো এখানে গেলেই কিন্তু আপনারা যখন বলবেন অ্যাক্রেলিকের কালার চাই, ইন্ডিয়ান কালার, সেটাই কিন্তু আপনাদেরকে দোকানদার দিয়ে দিবে। আর এটার দাম 250 থেকে 300, এমনকি এখন 350 টাকাও নিতে পারে যেহেতু এখন একটু সব কিছুর দাম বেড়ে গিয়েছে। এখন যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন অপশান। হ্যান্ড পেইন্ট করতে গেলে কিন্তু গোল্ডেন অপশানের অনেক গুরুত্ব আছে। হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট দুইটাই কাজে কিন্তু গোল্ডেন অপশান প্লাস হচ্ছে আপনার সিলভার যে অপশানটা আছে সেটার কাজে লাগে। তো এখানে এটা হচ্ছে রেডি করা, আর যেটা আপনারা গুঁড়োটা কিনবেন সেটা কিন্তু আপনাদেরকে রেডি করে নিতে হবে। তার সাথে পুরো যে বোতলগুলো দেখলেন এগুলো কিন্তু পুরোটাই রেডি কালার, যেটাকে আপনি যদি পাতলা করতে চান তাহলে এনকে দিয়ে আপনাকে পাতলা করে এরপরে ইউজ করতে হবে কাপড়ে। আর আপনাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি অ্যাক্রেমিন কালারের রেডি কালারটা, আর এখন দেখিয়ে দিচ্ছি অ্যাক্রেমিন কালারের র কালার। এই যে এই বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাক্রেমিনের র কালার, এটা কিন্তু রেডি কালার না। তার সাথে এখানে এনকে, হোয়াইট পেস্ট, বাইন্ডার, নিউটেক্স, তার অ্যাপ্রিটন সব কেমিক্যাল দিয়ে একসাথে আপনাকে কালারটা তৈরি করে নিতে হবে। আর এটা হচ্ছে অ্যাম্বুশ, যারা অ্যাম্বুশ করতে চান তারা কিন্তু এই অ্যাম্বুশটা হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডারের সাথে ব্লেন্ড করে একসাথে তারপরে অ্যাম্বুশটা করতে পারেন। তো নিউটেক্স পদ্ধতিতেও কিন্তু রংটা তৈরি করা যায়, হোয়াইট পেস্ট দিয়ে রংটা তৈরি করা যায়। তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এই রং সম্পর্কে একটা ভিডিও আর কি শেয়ার করব।
তো এখানে এই যে বাইন্ডার দেখতে পেলেন, এটা কিন্তু আপনারা রেডি কালারের সাথেও ইউজ করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে রেডি কালারটা একটু পাতলা আছে, তো সেটা বাইন্ডারটা ইউজ করে ঘন করে নিতে পারেন, কারণ বাইন্ডার কিন্তু ঘন করার জন্য আর কি, রংটা ঘন করার জন্য ব্যবহৃত হয়। তো এগুলো তো শেষ হয়ে গেল, এখন সামনের উপকরণগুলোর কথা আপনাদেরকে একটু বলি। তো তার আগে আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে অ্যাক্রেলিক যে কালারটা আছে, ইন্ডিয়ান যে কালার, এই কালারটা কিন্তু আপনি ছোট যে কোন যখন কোনো কাজ করবেন, যে হ্যান্ড পেইন্ট কিংবা অন্য কিছু, তখন এটা দিয়ে কাজ করবেন। আর যখন ব্লক প্রিন্ট কিংবা হ্যান্ড পেইন্টের বড় শাড়িতে কিংবা বড় কোনো হ্যান্ড পেইন্টের বিছনা চাদর করবেন, তখন কিন্তু অ্যাক্রেমিনের কালারটা দিয়েই আপনাকে কালার করতে হবে। আপনি যদি চান তাহলে অ্যাক্রেলিকের কালারটা দিয়েও কালার করতে পারেন, তবে আপনাকে এটার জন্য একটু টাকা বেশি খরচ করতে হবে। তো আমি মনে করি সাশ্রয়ের দিক দিয়ে অ্যাক্রেমিন কালারটা দিয়েই বেশি কাজ করার সময় কাজ করা উচিত। আর এখন এই যে পেপারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্বন পেপার। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে কার্বন পেপারটা কিন্তু অনেক জরুরি, কারণ যারা হ্যান্ড পেইন্ট করতে পারেন না, ফ্রি হ্যান্ডে হ্যান্ড পেইন্ট করতে পারেন না, তারা কিন্তু ছোট্ট একটা কাগজে যখন আপনি একটা চিরকুটে সুন্দর করে একটা ডিজাইন আঁকালেন, বিশেষ করে মান্ডালা যে ডিজাইনগুলো আঁকানো হয়, এই মান্ডালা ডিজাইনগুলোতে কিন্তু একবার যে ফ্রি হ্যান্ডে আঁকানো হয়, পরের বার কিন্তু একই রকম হয় না। তো সেই সব ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে কাপড়ে এই যে কার্বন পেপার, এই কার্বন পেপারটা দিয়েই উপরে ডিজাইনটা রেখে যখন আপনি কলম কিংবা পেন্সিল দিয়ে তার উপরে আঁকাবেন, নিচে কার্বন পেপারটা দিয়ে কাপড়ের উপরে, তখন কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এরপর আপনি সহজেই সেখানে হ্যান্ড পেইন্ট করে নিতে পারেন। তো এখানে আমি দুই ধরনের কার্বন পেপার দেখাচ্ছি, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। ডিপ কালারের কোনো কাপড়ের উপরে আপনি যখন কোনো একটা ছবি আঁকাতে চাবেন কোনো হ্যান্ড পেইন্ট করার জন্য, তখন কিন্তু অবশ্যই আপনাকে সাদাটা ইউজ করতে হবে। এতে করে ছাপটা সুন্দরভাবে আসবে। আর যখন একটু লাইট কালারের উপরে আর কি ছাপটা দিতে চাবেন, তখন অবশ্যই কালো কার্বন কপি ইউজ করবেন। এটা হচ্ছে 5 টাকা কিংবা 10 টাকার ভিতরে আপনারা যে কোনো লাইব্রেরি এবং রঙের দোকানে পেয়ে যাবেন। এরপর আসি ট্রেতে। এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা রঙের জন্য অনেক উপকারী। আপনারা এটা ছাড়াও ছোট ছোট বাটি কিংবা প্লেট কিংবা যে কোনো ধরনের যে মশলার প্লেটগুলো এখন পাওয়া যায়, এটাই কিন্তু আমরা বেশিরভাগ আর কি রঙটা রেখে থাকি। তবে ছোট ছোট যে অ্যাক্রেলিক কালার কিংবা আমরা হ্যান্ড পেইন্টের জন্য ছোট ছোট যে কালারগুলো দরকার, অল্প মানে অল্প রং লাগবে হ্যান্ড পেইন্টের জন্য, তো সেই রঙগুলো কিন্তু এখানে এই যে ছোট ছোট গোলাকার দেখতে পাচ্ছেন এখানে রেখেই কিন্তু আপনারা রঙটা করতে পারবেন। এমনকি বিভিন্ন ধরনের রং মেশানোর ক্ষেত্রেও এটা খুবই উপকারী। তো দরকারি জিনিসগুলো তো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এরপর আসে আমি ফ্রেমে। একটা কাপড়ে যখন আপনি হ্যান্ড পেইন্ট করবেন, সেই কাপড়টা যদি টান টান না হয়, তাহলে কিন্তু আপনি হ্যান্ড পেইন্ট করে মজা পাবেন না, প্লাস আপনার হ্যান্ড পেইন্ট করতে অনেক বেশি অসুবিধা হবে, তাছাড়া রঙটাও অপচয় হয়ে যাবে। তো এই ধরনের ছোট যে ফ্রেমগুলো আছে, এগুলো কিন্তু যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু ইউজ করতে পারেন। এটা 20 টাকা কিংবা 25 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন, ছোট বড় বিভিন্ন ধরনের ফ্রেম আছে। তাছাড়া যে শাড়িতে ফ্রেমগুলো ইউজ করা হয়, তার সাথে পাঞ্জাবিতে ইউজ করা হয়, এগুলো তো আছেই, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের, অনেক দামেরও আছে কম দামেরও আছে। তো নতুনদের ক্ষেত্রে আমি বলবো, এটা লেসের যে দোকানগুলো আছে যেখান থেকে আপনারা রং কিনবেন, সেখানেই আপনারা খোঁজ করলে এই ধরনের ফ্রেমগুলো পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের কাছে যদি ফ্রেম না থাকে, নতুন যারা মনে করছেন যে এখনই হ্যান্ড পেইন্ট করবেন, তারা এই ধরনের যে স্টিলের গামলাগুলো আছে কাজযুক্ত, এই ধরনের গামলাগুলো নেবেন। এরপরে যে কাপড়ে আপনি হ্যান্ড পেইন্ট করবেন সেটা নেবেন, তার উপরে এই যে কাপড়ের ক্লিপ, যেটা দিয়ে আমরা সাধারণত কাপড়গুলো মানে আটকিয়ে থাকি যখন নেড়ে দিই, তো সেটার চারিপাশে এইভাবে একটু টাইট করে আটকিয়ে দেবেন। এরপরে কিন্তু সুন্দরভাবে আপনারা এখানে হ্যান্ড পেইন্ট করে নিতে পারবেন। তো এইটাও কিন্তু অনেক সহজ একটা বুদ্ধি, এবং বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা হ্যান্ড পেইন্ট করতে পারবো। ঠিক আছে, হ্যান্ড পেইন্টের জন্য আরও একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ব্রাশ। এখানে যে যে জিনিসগুলো আছে হ্যান্ড পেইন্ট কিংবা ব্লক প্রিন্টের জন্য,
সবগুলোই জরুরি, কিন্তু যে ব্রাশটা আছে, ব্রাশ না থাকলে কিন্তু আপনি হ্যান্ড পেইন্ট করতে পারবেন না। তো এই তো, হ্যান্ড পেইন্টের জন্য বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন শেপের ব্রাশ আপনারা পেয়ে যাবেন। তবে নতুন যারা শুরু করতে যাচ্ছেন আপনারা, আমি মনে করি পুরো সেট ধরে কেনার কোনো দরকার নেই। এখানে কিপ স্মাইলিংয়ের রাউন্ড শেপের ব্রাশ আছে, তারপরে এখানে স্কোয়ার শেপের ব্রাশ আছে, চ্যাপটা ব্রাশ যেটাকে বলে, বিভিন্ন ধরনের এখানে শেপের ব্রাশ আছে। এই যে নীল কালারের যে ব্রাশটা দেখছেন, এটা কিন্তু যারা ছোট বাচ্চা থেকে বিভিন্ন বয়সে আর্ট করেন, এই ধরনের ব্রাশগুলো কিন্তু তাদের কাছে থাকে, সেটাও আমার কাছে আছে। তো এই যে জিরো সাইজের, একেবারে জিরো সাইজের যে ব্রাশটা, এটা আর 6 নম্বর যে কিপ স্মাইলিংয়ের 6 নম্বরের যে ব্রাশটা আছে, এই দুইটা ব্রাশ থাকলেই আমি মনে করি একজন হ্যান্ড পেইন্ট, মানে যারা নতুন হ্যান্ড পেইন্ট শিখতে যাচ্ছেন, তারা হ্যান্ড পেইন্ট করতে পারবেন। তার সাথে আপনার একটা ফ্রেম কিনতে হবে, আর অ্যাক্রেলিক কিংবা অ্যাক্রেমিন, যেটাই আপনি বেশি স্বাচ্ছন্দ্য মনে করবেন, যেটা ইজি মনে করবেন, সেটাই রংটা কিনে নেবেন। তাহলেই কিন্তু আপনারা অনেক সহজেই হ্যান্ড পেইন্টটা করে নিতে পারবেন। তো আপনাদের এখন আমি দুইটা ব্রাশ দিয়ে হ্যান্ড পেইন্ট করে দেখাচ্ছি। একেবারে যারা নতুন তারা হয়তো আমার আজকের এই ভিডিও দেখে অনেক বেশি উপকার পাবেন, উপকৃত হবেন, এজন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আজকে আমার এই চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত সদস্য হননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিও আমি যদি আপলোড করি আপনাদের সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখন আমি অ্যাক্রেমিন অ্যাক্রেলিক দুইটা কালার দিয়েই আপনাদেরকে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। তো এখানে আমি দুইটা কালার নিয়েছি অ্যাক্রেমিনের, এটা কিন্তু রেডি কালার। তো রেডি কালার দিয়েই এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। সাদা এবং লাল দুইটা কালার নিয়েছি। তো এখানে আমি প্রথমে ফ্রেমের মধ্যে আটকিয়ে নিয়েছি কাপড়টা। এরপর কিপ স্মাইলিংয়ের চ্যাপটা, যে 6 নম্বর ব্রাশটা আছে, সেটা দিয়েই আপনাদেরকে ফুল আঁকানো আর কি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা এমন একটা ব্রাশ, আমার কিন্তু খুবই পছন্দের একটা ব্রাশ। একবার চাপ দিলেই, মানে সোজা করে একবার চাপ দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ চলে আসছে। চেরি ফুল যেটাকে বলে, চেরি ফুলের একটা শেপ এখানে খুব সুন্দরভাবে চলে আসে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কয়েকটা ফুল এখানে এঁকে নিয়েছি। এরপরে ছোট ছোট কিছু কলিও কিন্তু আমি এখানে নিচ্ছি, আর হোয়াইট এবং রেড দুইটার শেডে আমি এখানে ফুলগুলো এঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ফুলগুলো হয়ে গিয়েছে, আর শেডটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু আমি যেভাবে করছি এইভাবে করেই কিন্তু সুন্দর করে একটা হ্যান্ড পেইন্ট করে নিতে পারেন। যে কোনো আপনি নিজের জন্য নিজেই কিন্তু বাড়িতে বসে খুব সহজে হ্যান্ড পেইন্টগুলো করে নিতে পারবেন। তো এখন আমি অ্যাক্রেলিকের কালার, গ্রিন যে কালারটা আছে, সেটা দিয়ে ডালপালা করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আজকে ছোট্ট একটা হ্যান্ড পেইন্ট আপনাদেরকে দেখানোর দরকার ছিল, সেটা দেখিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।